কোনো ক্ষতি করতে চায় না। তবে কি চায়ও? আমার মনে হয় ও ওখানে কিছু সংকেত দিচ্ছে। দেখে তো গিয়ে ওখানে কি আছে? তাহলে তাহলে কি ভাগ্যের লিখন ভুল প্রমাণিত হবে? এতদিনের এত অপেক্ষা সব সব বৃথা হয়ে যাবে।
ব্যাস আমার এতদিনের অপেক্ষা শেষ। এই পদ্মের অসীম শক্তি এবার আমার হবে। উর্মিকে আমি কাল সকালে সূর্য দেখতে দেব না। কাল থেকে সব কিছু আমার, শুধু আমার। কোথায় ছিলি তুই? কোথায় ছিলি তুই এতক্ষণ? তুই জানিস সীতা একবার প্রাণ বেরিয়ে যাচ্ছিল। আবার কোনো গন্ডগোল করে এসেছে নাকি রত্ন দুজন? দরজাটা খোলো। কি হলো, খোলো দরজা। আসলে আমি রাস্তা ভুলে এক অন্ধকার কুটিরের মধ্যে ঢুকে আটকে পড়েছিলাম, তাই তো আসতে আমার এত দেরি হলো। সূর্য, এটা তুমি কি বলছো উর্মি? যা বলছি ঠিকই বলছি। হে ভগবান, আমি সত্যিটা গোপন করলাম, তুমি আমায় ক্ষমা করে দিও। কিন্তু আজ লক্ষ্মীর জন্মদিন, সবাই সত্যিটা জানলে ও জন্মদিনে শাস্তি পাবে, সেটা আমি হতে দিতে পারি না, কিছুতেই পারি না। আমি আসলে বেরোনোর রাস্তাই খুঁজে পাচ্ছিলাম না, তাই তো আসতে দেরি হয়ে গেল। কোন কুটিরের কথা বলছিস তুই মা? তুমি সেখান থেকে বেরিয়ে এলে কি করে? আমাকে যে একজন বেরোতে সাহায্য করেছে। আজকে আমার এই মন্দিরের পথ চিনিয়ে এনেছে। ওই সুড়ঙ্গ যদি না থাকতো তাহলে এই মন্দিরে আজ আমি দাঁড়িয়ে থাকতে পারতাম না মা। ওই সুড়ঙ্গ পথ তো বহুদিন আগে বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা কয়েকজন ছাড়া তো ওই সুড়ঙ্গ পথের হদিশ কারুর জানার কথা নয়। রণজয়, এখন ওসব কথা থাক না। উর্মি যে আমার কাছে ফিরে এসেছে এই অনেক। একদম ঠিক, ওর হাত দিয়েই যথাসময়ে মহাপদ্ম জাগ্রত হয়েছে। মহারাজ, আমার কাজ আপাতত শেষ, এবার আমায় আজ্ঞা দিন, আমি আসি। অবশেষে এত খারাপের পর শুভ সময় শুরু হয়েছে, আর নিশ্চয় কিছু খারাপ হওয়ার নেই। শুভ সূচনা এবার শুরু হয়ে গেছে, এখন এই সমস্ত ভুলে আনন্দ করার সময়, উৎসবের সময়। এবার সবাই প্রাসাদে চলো, সেখানে উৎসব হবে। আর আমি একটা ঘোষণা করতে চাই, একটা গুরুত্বপূর্ণ ঘোষণা। বাইরের সবাইকে ভেতরে আসতে বল।
আজকে আপনাদের সবার সামনে আমি একটা বিশেষ ঘোষণা করতে চাই। আপনারা সবাই জানেন নিশ্চয়ই যে আমি আমার রাজ্যের সবাইকে আমার নিজের পরিবারের অংশ হিসেবে ভেবে এসেছি। আমি আপনাদের সবার সাথে যেমন আমার দুঃখ ভাগ করে নিয়েছি, ঠিক তেমনি আজ আমার জীবনের সব থেকে বড় আনন্দ আপনাদের সবার সাথে ভাগ করে নিতে চাই। মাউর্মি, এদিকে এসো। আমার পরম বন্ধু তথা বিজয়নগর সাম্রাজ্যের সেনাপতি রণজয়ের কন্যা উর্মির আজকে শুভ জন্মদিন। আর এই জন্মদিন উপলক্ষে আমি আপনাদের কাছে একটা ঘোষণা করতে চাই, সেটা এই যে উর্মি যেদিন বড় হয়ে বিবাহযোগ্যা হয়ে উঠবে সেই দিন আমার পুত্র শ্রীমান কাঞ্চন কুমারের সাথে ওর শুভ বিবাহ অনুষ্ঠিত হবে। এই কথা আমি আপনাদের সবার সামনে দাঁড়িয়ে আজকে পাকা করলাম। উর্মি, আমার কাছে এসো। এই সিদ্ধান্ত শুধু আমার একার নয়, এই এক দৈব সিদ্ধান্ত। উর্মির জন্ম মুহূর্ত থেকে এটা ঠিক ছিল যে ও এই বিজয়নগর সাম্রাজ্যের পুত্রভূত হবে। আমি আজ শুধু ওকে কাঞ্চনে বাগদত্তা হিসেবে ঘোষণা করলাম। এই হার রাজপরিবারের পুত্রবধূদের সম্পদ। আজ এই হার আমি তোমায় দিলাম। আজই আমি উর্মিকে সরিয়ে দেবো এই পৃথিবী থেকে। আজই কামিনী, কামিনী শান্ত হও, শান্ত হও কামিনী, কামিনী শান্ত হও। এবার উৎসব শুরু করা যাক।
আজ কাঞ্চন আর উর্মির বিয়ের কথা পাকা হলো। সেই সঙ্গে আমি আরেকটা কথা ঘোষণা করতে চাই যে আজকে আমাদের দুই আদরের মেয়ে উর্মি আর লক্ষ্মী, ওদের জন্মদিন। ওদেরকে আপ কাঞ্চনের বিয়ে ঠিক হয়ে গেল, অথচ মা আমায় বলেছিল জন্মদিনে কাঞ্চন আমার হবে, কিন্তু সেও উর্মির হলো। আচ্ছা ঠিক আছে, তুই আমার কথাটা শোন। আমি কিচ্ছু শুনবো না, মা আমাকে মিথ্যে সান্ত্বনা দিল, আমি এখানে আর উর্মির দয়া থাকতে পারবো না। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। কোথায় যাচ্ছ তুমি? আজ আমায় আটকিও না মা, ছেড়ে দাও, আমি এই প্রাসাদ ছেড়ে চলে যাব। আমি তোমায় আটকানোর জন্য আসি, আমি তোমায় এই প্রাসাদ থেকে দূর করে দেওয়ার জন্য এসেছি। আমার মেয়ে হয়ে এত বোকা হওয়ার চেয়ে তোমার এই প্রাসাদ থেকে দূর হয়ে যাওয়াই ভালো। বারবার বারবার আমি বলা সত্ত্বেও তুমি আমার কথার অপাত্ত হয়েছো। আজকেও তোমার জন্য পদ্ম জাগরণের আগে উর্মি আটকে পড়েছে। এই রে মা, এটাও জেনে গেছে। আমি এই শেষবারের মতো তোমায় বলছি, আমার কথার অবাধ্য হয়ো না। আমি তোমার মা, আমি তোমার ভালো চাই, তাই বলছি। উর্মির কথা তোমায় ভাবতে হবে না, সঠিক সময়ে উর্মির আমি সঠিক ব্যবস্থা নেব। তুমি শুধু আমার কথা মেনে চলবে, তাতেই তোমার মঙ্গল হবে, বুঝতে পেরেছ? আর তুমি তুমি কি বুঝতে পেরেছ? হ্যাঁ, যাও যাও। এবার গান শুরু হোক। নিজে নাও, গে নাও, আর যত পারো আনন্দ করে নাও তোমরা। কালেই হাসিকে যদি আমি কান্নায় না বদলে দিয়েছি, আমার নাম কামিনী নয়।
সুখের কথা বলে তাই গানে গানে।